আসসালামু আলাইকুম, আমি শারমিনতুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হোটেল স্টাইলের অসাধারণ মজার টমেটো ভর্তা তৈরি করে দেখাবো, চলুন শুরু করি। আমি বড় সাইজের 5 থেকে 6টি টমেটো মাঝখান থেকে কেটে ভালোভাবে ধুয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে ঢেকে ভেজে নেব। সামান্য পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। লবণটা দিলে টমেটোগুলো এভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এক সাইড হয়ে যাওয়ার পরে অন্য সাইড উল্টে দিয়েছি, আবারও আমি ঢেকে অপর সাইড সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে নেব। এবার একটি তায়ের উপরে, লোহার তায়ের উপরে আমি কয়েক টুকরো বড় ইন্ডিয়ান রসুন এবং মরিচগুলো টেলে নেব। এটা আমি তেল ছাড়াই, মরিচ এবং রসুনগুলো আমি তার উপরে ভেজে নেব ভালোভাবে, যেন রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি তেল গরম হয়ে আসলে দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিব। এবার একটি প্লেটে আমি 3টি শুকনো মরিচ এবং রসুনগুলো ভেঙে নেব। অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন পরিমাণ মতো। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে এই ভর্তাটা বানালে টমেটোর খেতে অসাধারণ মজার হয়। এবার আমি ভেজে রাখা টমেটোগুলো দিয়ে মেখে নেব। উপরের ছাপা একটি লাল যে চামড়া থাকে স্কিন, এটা ফেলে দিব বেছে। এই রেসিপিটি আপনারা ফলো করে, আমার মতো ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। নিমেষেই এক প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে। আমার খুব পছন্দের টমেটো ভর্তা, হালকা টক ঝাল মিষ্টি টেস্ট হয়। এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই বাড়িতে। যদি আমার টমেটোর এই ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন রেসিপির নতুন নতুন আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।